এই আমার আম পাকা আছে, আমার আম মিষ্টি আছে, আমার আম তাজা আছে, আম নিয়ে যাও। আরে দিদি, তুমি আমার গানটা কেন কপি করেছ? আমার গানটা কেন গাইছ? বাবা, আমি শুধু গানটা কপি করেছি তো এত ঝাল লাগছে, আর তুমি আমার জায়গাটা নিয়ে নিয়েছ, সেটা কি? আরে দিদি, এইখানে চলে এসেছি তো কি হয়েছে, এই জায়গা তো কারোর বাপের নেই। আরে ভাই, আমি সেটা বলতে চাইনি, এতদিন ধরে আমি এখানে বিক্রি করছিলাম, তাহলে তুমি কেন চলে এলে এখানে? তুমি অন্য জায়গায় বিক্রি করো। আরে দিদি, আমি এইখানেই বিক্রি করব, আর তোমার থেকে ভালো আম আনবো, আর তোমার থেকে বেশিও বিক্রি করে যাব। হ্যাঁ বাবা, তুমি দিদিকে চ্যালেঞ্জ করছো তো? ঠিক আছে, দেখাচ্ছি তোমার বিক্রি করাটা না বন্ধ করেছি, তাহলে আমাকে বলবে। আরে ঠিক আছে, সেইটা তো দেখাই যাবে, এ কার কত আম বিক্রি হচ্ছে। ওই দিদিরা, কাকিমা, বদিরা, আসো আসো, আম 60 টাকা কেজি, 60 টাকা কেজি, পাকা পাকা মিষ্টি আম 60 টাকা কেজি। আরে দিদি, বদি, কাকিমা, এইদিকে আসো, ওইখান থেকে ভালো আম এইখানে আছে, মাত্র 50 টাকা কেজি, 50 টাকা কেজি, 50 টাকা কেজি। 50 টাকা কেজি, এইদিকে আসো, 40 টাকা, মাত্র 40 টাকা কেজি। হ্যাঁ, তুমি দাম কমাবে, ঠিক আছে, আসো গো আসো, 30 টাকা কেজি, 30 টাকা কেজি, পাকা পাকা আম। তাই নাকি? আয় আমার কাছে আসো, 20 টাকা কেজি, 20 টাকা কেজি। হ্যাঁ 20 টাকা, আরে এইদিকে আসো, 10 টাকা কেজি, 10 টাকা কেজি, পাকা পাকা আম। বাবা, 10 টাকা বলে দিয়েছে, এর থেকে বেশি তো কমানো যাবে না। এক কাজ করি, ওই ভাই, কত কেজি তোমার কাছে আম আছে? আরে দিদি, এই আমার কাছে 8 কেজি মতো আম আছে। 8 কেজি মতো, মানে 10 টাকা কেজি করলে 80 কেজি হচ্ছে। এক কাজ করো, তুমি 100 টাকা নাও আর পুরো আমটা দিয়ে যাও আমাকে। আচ্ছা দিদি, দিচ্ছি দিচ্ছি। দিদি কি বলেছিলাম, সর্বপ্রথমে আমার আম শেষ হয়ে যাবে। হ্যাঁ হয়ে তো যাবে, সেটা ঠিক বলেছ, কিন্তু টাকা ফাঁকা বেশি ইনকাম করতে পারবে না। এবার দেখো, আমি বিক্রি করব আম 80 টাকা কেজি। ও 80 টাকা কেজি আম, আসো আসো। আরে বাবা রে বাবা, এ কি ফাঁস ফাঁসলাম রে, এ দিদি আমাকে ফাঁসাই দিল, আমার কাছ দিয়ে 10 টাকায় নিয়ে নিজে 80 টাকায় বিক্রি করছে, এ কত চালাকি বুদ্ধি।